স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। দেশে করোনায় আরও একজন মারা গেছে। 24 ঘণ্টায় ভাইরাস শনাক্ত হয়েছে 211 জনের। এদিকে দেশে করোনা টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। বাংলাদেশে প্রথম করোনা টিকা নেওয়া স্বাস্থ্যকর্মী রুনু ভেরোনিকা কস্তাকে দেওয়া হয় প্রথম বুস্টার ডোজ। এরপর জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বুস্টার ডোজ নেন। আপাতত ফাইজারের টিকা দিয়েই তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি চলবে। ব্যক্তি এবং করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা পাবেন বুস্টার ডোজ টিকা। করোনা টিকার বুস্টার ডোজ আপাতত পরীক্ষামূলক রাখার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে টিকার নিবন্ধনের পরও দীর্ঘ অপেক্ষার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বুস্টার ডোজ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের ফিরিয়ে আনতে বন্দী বিনিময়ের বিষয়ে চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরে এই চুক্তি সই হবে। এছাড়া বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন আইন এবং বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়া। আজ কুয়ালালামপুরে এই সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাফারান। এই চুক্তির ফলে 3 বছর পর মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হলো। এই সমঝোতার আওতায় শ্রমিক নেয়া, আবাসন এবং দেশে ফেরত পাঠানো সহ মালয়েশিয়া প্রান্তের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। তবে ঠিক কখন কর্মী নেওয়া শুরু হবে এ ব্যাপারে কিছু উল্লেখ করেনি মালয়েশিয়া। ঢাকায় গাড়ি চাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মনোরঞ্জন হাজংয়ের গুরুতর আহত হওয়ার ঘটনা গুরুত্বের সাথে দেখছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। গত 2 ডিসেম্বর রাতে ঢাকার বিমানবন্দর সড়কে একটি ব্যক্তিগত গাড়ির চাপায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। তিনি ট্রাফিক সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা। নারায়ণগঞ্জের ভুলতা থেকে কাভার্ড ভ্যান সহ রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরি চক্রের 5 জনকে আটকের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ জানিয়েছে চালক ও তাদের সহকারীদের সহযোগিতায় চক্রটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গার্মেন্টস পণ্য চুরি করত। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ ঢাকায় বিজয় র্যালি করেছে বিএনপি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয়। নেতাকর্মীদের সাথে থাকা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে রঙিন হয়ে ওঠে আশপাশের এলাকা। বিজয় র্যালি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, দলের চেয়ারপারসনের কারামুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। র্যালিটি কাকরাইল, শান্তিনগর ও ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় আশপাশের রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিশ্বের 89টি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া দেশে ওমিক্রন রোগীর সংখ্যা 1.5 থেকে 3 দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে নেদারল্যান্ডসে আজ থেকে 14 জানুয়ারি পর্যন্ত সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। স্থগিত করা হয়েছে বড়দিনের সব গণজমায়েত। যুক্তরাজ্যে শনিবার 90,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 10,000-এর বেশি রোগী ওমিক্রনে আক্রান্ত। এই ধরন ঠেকাতে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে ও লেবাননের ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা কঠোর করেছে জার্মানি। এদিকে বিশ্বে করোনায় শনিবার 5,156 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে 557,000-এর বেশি। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 শিশুসহ 4 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে কুইন্সল্যান্ড রাজ্যের মোর্টন বে উপকূলীয় এলাকায় এই বিমান দুর্ঘটনা ঘটে। ব্রিসবেনের উত্তর পূর্বাঞ্চলের রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাইলট ও বিমানটির সকল আরোহীর মৃত্যু হয়। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
খেলার খবর। নিউজিল্যান্ড সফরে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন শেষে ক্রিকেটাররা অনুশীলনের অনুমতি পেয়েছিল, কিন্তু পরিস্থিতির অবনতি হয়, আবারও কোয়ারেন্টিনে আছেন তারা। তবে শিগগিরই অনুশীলনের সুযোগ পাওয়ার আশা করেছেন খেলোয়াড়রা। মাঠে গিয়ে ভালো প্র্যাকটিস করে তো ভালো কিছু আসার জন্য সবাই প্রত্যাশা করতেছি, তো ইনশাল্লাহ করে দেখাবো। লাস্ট কোভিড টেস্ট নিয়েছে, যদি এটা আমাদের নেগেটিভ আসে আগামীকালকে, তারপরে আগামীকালকে পরের দিন আমরা প্র্যাকটিসে যাব, তো এটা নিয়ে একটা সবারই ভিতরে এক্সাইটেড কাজ করতেছে। এই ছিল এখনকার মতো বড় সংবাদ। রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।